অনেক অনেক সুখ ভালোবাসত, রাখতে পারে, অনেক সুখ সুরক্ষিত, দিতে পারে, তো সে শান্তি দিত। তোকে এই যে খাইতাম নিতাম পইরে থাকতাম ঘর, আর এখন গেছে গা কিছু এই ঘরে এসে এসে থাকতে পারবো ঘর জামাই হিসেবে? সে ঘর দিয়ে দেবেন? সে যদি আমার তাদের বাড়িতে লি জামিন তার সাথে যাবো গা, আর সে যদি থাই পুরো জমিনটাই আমাদের। আচ্ছা আচ্ছা, পুরো জমিনটা আপনাদের? হ্যাঁ, কারণ ঘর বাঁধার মতো সামর্থ্য নেই। বুঝতে পারছি। তো আপার সাথে এখানে মানে এভাবে একা বসে থাকার কারণটা কি? মন খারাপ তাই বসে রয়েছে। মন খারাপ কেন? কারণ কি? কারণ স্বামী মারা গেছে একলা থাকে। স্বামী মারা গেছে একলা থাকেন? স্বামী মারা গেছে একলা থাকেন, মা আছে, একটা বয়ফ্রেন্ড নিয়ে তো এসে থাকতে পারেন। পারে, কিন্তু সবাই তো এক না ভাই। মনে করো বরফেন লিলি স্বামীটা মারা গেছে কিছুদিন আগে, তাই কোনো ই করি না, মন খারাপ। কয়দিন আগে মারা গেছে? তা তো 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে? 6 মাস হয়ে গেছে স্বামী মারা গেছে, না তো 6 মাস ধরে আপনি একা আছেন। আহা, কষ্ট হয় না? অনেক কষ্ট হয় স্বামী ছাড়া থাকতে। স্বামীটা তো অনেক ভালো আছিল, ভালো আছে। স্বামী থাক অনেক কাজ কামে দেয় নাই, নিজে স্বামী কাজ করে খাওয়াইছে, ঘরে খালি খাইছে আর ঘুমাইছে। আর স্বামী দেওয়ার পর অনেক কাজ করে অনেক কষ্ট, তার লেগে খুব মন খারাপ তো লাগবে। আপনি স্বামী ছাড়া কি কি কষ্ট হয় আপনার? শুধু কাজের কষ্ট হয় নাকি যে একা আছেন ফিল করেন? একা আছি, মিস করি। আর একটা মেয়ের স্বামী মারা গেলে বুঝেনি তো কিরকম মনের অবস্থাটা থাকে। আর একটা নারীর তো স্বামী সব কিছু, সে স্বামী না থাকলেই তো মন খারাপ থাকবে। কিভাবে স্বামী মারা গেছে? অটো চালাইতো তো, অ্যাক্সিডেন্টে মারা গেছে। দেখ আল্লাহ তো কি ভেস্ত নসিব করুক, দোয়া করি। অটো চালাতো, সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। অটো চালিয়ে মনে করো অনেক সুখে রাখছিল, যদিও বড় ঘর না ছোট ঘর হইলে অনেক শান্তিতে আছিলাম। এটা ভাত খাই অনেক যত্ন করতো, বাসায় রাখতো, কোনো কাজে যাইতে দিত না, অনেক ভালোবাসত। তাই মারা গেছে, মন খারাপ, কাজে গেলেও মন বসে না, এর লেগে বসে আছে। ভালো মন খারাপ করে, ভালো লাগে না, কারোর সাথে মিশি না, একাই থাকি। মা আছে একটা, মাছ মারলেই থাকি। বুঝতে পারছি। তো এখন মূলত আপনার মানে কি চান? এই যে স্বামী ছাড়া একাই ঘরের মধ্যে একা থাকেন, মা আছে মারে নিয়ে থাকেন, এখন কি চান? চাই ভাই, আমার তো বাচ্চা কাচ্চাও হয় নাই, চাই একটা ভালো মনের মানুষ। মানে স্বামী যে হয়তো মারা গেছে, তাহলে তো একটা জীবন শান্তি দরকারি। এরকম চাই যে একটা ভালো মনের মানুষ যে আমারে বুঝবো। কি কি বুঝবো আপনার? আমার মন বুঝবো, আমার ভালোবাসবে। এরকম আপনি ভালোবাসবেন? হ্যাঁ হ্যাঁ, সে আমার ভালোবাসলে আমি তার অবশ্যই ভালোবাসবো, কারণ আমার স্বামী যেহেতু আমার অনেক ভালোবাসে, আমি তো তার বেশি ভালোবাসতো। আপনিও বেশি ভালোবাসতেন? হ্যাঁ। তাই মুহূর্তে স্বামীকে ভুলে আর একটা ছেলেকে খুব তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত ভালোবাসতে পারবেন? ভাই একটা কথা কি, এত তাড়াতাড়ি লেগে, আমি একটা মহিলা মানুষ, আমি কোনোদিন কাজে বের হই নাই, এখন কাজ কামে যাইতে হয়, মানুষে বাজে পেশাল পারে, তার জন্য একটা জীবন সাথী দরকার। তাই সবাই কইতেছে একটা জীবন সাথী দরকার, যেহেতু আমার দুঃখ বোধবে, আমার কাজের কর্মে না যেতে দিব, ডাল ভাত খেয়ে বাসায় রাখ, এইরম চাই। বেশি টাকা পয়সা চাই না, যেরকম টাকা পয়সা একটা ভালো মনের মানুষ চাই, তাতে সবসময় আমার খেয়াল রাখতে পারো, এরম মানুষ চাই। টাকা দিয়ে তো আর ভালোবাসা হয় না, যে মারা গেছে সে অনেক ভালোবাসে, অটো চালাইতো তো মাত্র, কিন্তু ভালোবাসা তো মনে কর বড় গাড়ির তেনেও বেশি। মানে আপনাকে অনেক সুখে রাখতে পারে, অনেক সুখ দিতে পারে, তো সে শান্তি দিয়ে তোকে এই যে খাইতাম নিতাম পইরে থাকতাম ঘর, আর এখন গেছে গা কিছুই ভালো লাগে না। কিছুদিন পরে ছিলাম, এখন খাওয়া তো লাগবে, তাই কাজ কামে যাই। তা তো ঠিক, বেঁচে থাকার জন্য খাইতে হবে, তাই কাজ বাজ করতে হবে, আর বেঁচে থাকার লাগে জীবন সাথীরও দরকার। এরকম লাগে এখন মানে কিরকম, আপনাকে শুধু ভালোবাসলেই হবে বা মানে কিরকম ছেলেটা, বয়স কেমন হলে হয়, দেখতে কেমন? আপনি তো দেখতে মানে অনেক সুন্দর ফর্সা তব দিবে, কিন্তু চাই যে এরকম বয়স হোক, যেমন একটা মানুষ চাই যে আমরা ছাইরে কোনোদিন যাবে না, ছেড়ে না যায়, সারাদিন আমার পাশে থাকবে, আর আমার সাথে বেইমানি করবে না। আমি এরম লোক চাই যে এরকম বয়সই হোক।
বয়স সাথে কোনো তুলনা নেই কারণ মানুষ বুড়া হলে মনটা তার বুড়া হয় না না মন বুড়া হয় মানুষের আপনি তারে কি দেবেন হ্যাঁ আমি আমার কাছে কিছুই নাই এরকম আমার লাগে ভালোবাসা আছে ভালোবাসা হ্যাঁ আমি তারে ভালোবাসা দিতে পারবো এরকম গরিব মানুষ তো আমরা এরকম টাকা পয়সা নেই কিছু এইগুলো দিতে পারবো না ভাই কি পরিমাণ আমরা তো উত্তক মুক্তক দিতে পারবো না মানে ভালোবাসাটা কি পরিমাণ দিতে পারবেন অনেক ভালোবাসা দিতে পারবো অনেক সকাল সন্ধ্যা ছেলে আমার বাসায় রাখে কাজ করবে না জাতি দেয় তারা ভালোবাসতে তো আমার সমস্যা নেই না চাই তো এরকম একটা লোক যাতে আমরা ভালোবাসো আমি তারে বেশি করে ভালোবাসি এরকম একটা লোক আর সেই লোক এই ঘরে এসে এসে থাকতে পারবো ঘর জামাই হিসেবে এই ঘর দিয়ে দেবেন সে যদি আমার তাদের বাড়িতে লি যাবে তার সাথে যাবো গা আর সে যদি থাকতে চায় তাহলে তার মূল মানে না 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 সেইখানে থেকে কাজ বাজ করতে পারবো এই পুরো জমিনটাই আমাদের আচ্ছা আচ্ছা পুরো জমিনটা আপনাদের হ্যাঁ কারণ ঘর বাঁধার মতো সামর্থ্য নেই হুম হুম বুঝতে পারছি সমস্যা নাই সে এখন ঘর বাঁধিয়ে লইব বউ নিয়ে থাকবো সে যদি তার যদি খুশি হয় ওইটা হইলো তার খুশি আমার না আর খুশি হইলে যদি বাইন্দা দিয়ে থাকতে পারে আর যদি সে যদি আমার নিয়ে যাইতে চায় তাহলে তার সাথে যাইতেও পারি কারণ এই যে জমিনটা আছে আমার তো আর কেউ ভাই বোন নেই আমি একাই বুঝতে পারছি ও আপনি একা আবার হ্যাঁ কতটুকু জমি এনে জমি আছে এক গুণ্ডা এক গুণ্ডা বলতে কি বোঝায় এক গুণ্ডা বলতে কয় কাঠা সাত কাঠা ও এক গুণ্ডা মানে সাত কানি বলতে সাত কাঠা তাহলে ঘর সহ সাত কাঠা জমি একেবারে যে আপনাকে বিয়ে করবে সে পাই গেল হ্যাঁ যে বিয়ে করবে আমার আমার জমি আছে সে তার যদি ওইরকম সামর্থ্য থাকে আমার ঘর বাড়িতে হলে দিতে পারে আর না থাকলে সে যদি কবে আমি তার বাড়িতে নিয়ে যাবে গা তাহলে বাড়িতে যাবো বাড়িতে নিয়ে যাবে বুঝতে পারছি তার মানে মোট কথা হচ্ছে আপনার যে হাজবেন্ড হারাই গেছে বা চলে গেছে বা না ফেরার দেশে চলে গেছে সে হাজবেন্ডের মতো আপনাকে একটু টেক কেয়ার করে একটু মানে ভালোবাসা দিয়ে সেই পরিমাণ একটু সুখ দিতে পারলে বা সেইভাবে আপনাকে কাছে থাকতে পারলেই হবে মানে সে আগের হাজবেন্ডের মতো আপনাকে সুখ দিতে পারলে হ্যাঁ এরকমই চাই যদি আমার কপালে থাকে এরকম মানে আমরা চা না চাই যদি চাটা তো আর হয় না ভাই যদি আল্লাহ কপালে রাখে যদি ওইরকম একটা পাই আল্লাহ যদি কপালে দিয়ে থাকে তাহলে পাবো তখন কি আপনি কিভাবে পাইতে পারে আমার নাম নাম্বার দিমু যোগাযোগ করবে আমার সাথে ফোন নাম্বার দিয়ে দেবেন আর আপনার নাম কি আমার নাম ফাতেহা ফাতেহা বয়স কত বয়স 20 বছর 20 বছর এই 20 বছর বয়সে এই স্বামী একবার হারাই ফেলছে আর এখন তো একা থাকাই যায় না কষ্ট হয় অনেক কষ্ট হয় বন্ধুরা ফাতেহাপুর কথা শুনছিলাম এবং তার 20 বছর বয়স দেখতেছিলেন তার যে বসত ভিটা সেই বসত ভিটের উপর যতটুকু একটু বসতি বাড়ি আছে সেই বাড়ি সহ একেবারে তার জমি দেখাচ্ছি আমি যে পুরো জমিটা দেখতেছেন সাতকানি জমি এখানে সাত কাঠা জমি অর্থাৎ 12 গন্ডা বা সাতকানি বা সাত কাঠা যেটা বলে আমি আমি এত বুঝি না তো একেবারে তারা জমির উপর বসে আমি আপুর সাথে কথা বলছিলাম তিনি কেমন ছেলে চান বললেন যদি তার পছন্দের মতো এমন কোনো ছেলে নাম্বারে থেকে থাকেন তাহলে যোগাযোগ বা ভিডিও দিকে থাকেন তাহলে আপার সাথে সরাসরি কথা বলতে পারেন আবার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আর ফোন নাম্বারটি বলে দেওয়ার আগে ভিডিওর নিচে একটি লেখা রয়েছে ভালো করে পড়বেন বুঝবেন মন্তব্য করবেন সামনের দিকে এগিয়ে যাবেন তারপর ফোন নাম্বারটি বলে দেন ফোন নাম্বারটি বলতে আছে ভাই কিন্তু যারা ফোন দিব যদি ভালো উদ্দেশ্য ফোন দেয় সেই ভাইদের কানে অনুরোধ জমির লোভে ফোন দিলে হবে না 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 এইগুলো না একটা খারাপ মন্ত বলে ফোন দেবে এরকম কিন্তু আমার আমরা না কিন্তু ভালো পরিবেশে ফোন দিব যার ভালো লাগবে ওরকম ফোন দেবে কিন্তু বাজে বাজে কথাগুলো এইসব ব্যাপার কোনো হ্যাঁ তবে নাম্বারটা দেন নাম্বারটা বলে দিছি বন্ধুরা তার নাম্বারটি আমি তার নাম্বারটি বলে দিচ্ছি বন্ধুরা তার নাম্বারটি হচ্ছে 01779255226 নাম্বারটি আমি আবারও বলছি 01779255226 এই ছিল নিশা আপার ফোন নাম্বার তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো বন্ধুরা ভালো থাকেন আপা আপনি ভালো থাকেন ফাতেহা আপু তো ফাতেহা আপু ভালো থাকেন ফাতেহা আপুর সাথে যারা কথা বলতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ